फ्रेंड्स गुड मॉर्निंग कैमन आमरा सबाई आशा करी तुम्हारा सबाई भलो आज सुस्थ आज तुम्हारे साथ जे रखम गणेश पुजो शेयर करी तो ये आज के रान्ना पुजो से तुम्हारे शेयर करब और माँ गेछे बाजारे रान्ना पुजो बजार करते माँ एले तारपर तुम्हारे देखाबो जे की बजार करा हुए ना हो तो तुम्हारा पुरो ब्लॉगटा देखते थको आशा करछि खूब भलो लागबे। तो बंधुरा आमादेर कालके रान्ना पुजोर माछ चले एसेछे एजे एटा हलो कादला माछ 5 किलोर उपरे वेट हबे ए माछटा तोमादेरके भालो करे देखिए दी। बाबा की बड़ो काटबो की करे माछटा जेमनी चौड़ा सेरकमई भारी सेरकमई बड़ो चिंगड़ी माछ चिंगड़ी माछ और कादला माछ निये एसेछे चिंगड़ी माछ कत 2 केजी ना 2 किलोर काछ 2 किलो 1.5 किलो हो जाबे आधे कांस छड़ाना हो गेछे ए देखो कि बड़ बड़ आँस देखते पाच्छो देखो कत बड़ बड़ आँस एखन एकटु बाकी आछे कत घंटा होयेछे छड़ानो एई रे तुम खेয়েছো নাকি কাউকে খাওয়ানোর ইচ্ছা আছে নাকি লেজের ঝাপট খুবই সহজ পদ্ধতিতে মা দেখো ছাইরে নিচ্ছে চটপট করে বেশি কোন সময় লাগেনি বলো ছাড়ালে এই আলু ছিলকা वाला ছিলকা তোলে এই দিয়ে ভালো হয় আর চামচ দিয়েও হয় যে একটু তাড়াতাড়ি হয়ে যায় মা দুটো জিনিসই নিয়ে বসেছে যেটা যখন সুবিধা লাগে বেশি ইউজ করেছি তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছে ফটাফট করে ফটাফট করে ছাইরে আরে কাটবো কাটলে তখন তোমাদের কাছে আসছি পেশন পিটটা একবার দেখে দাও বন্ধুদেরকে এই যে এটা হচ্ছে ফাইনাল কাট আঁচ ছাড়ানোর পরের লুক এখানটা হয়ে গেছে উপরটা হয়ে গেছে এই দেখো এই যে তোমার আঁচ ছাড়ানো হয়ে গেছে এবার তোমাকে কাটা হবে সেই মুছ করে मुख थेबड़िए बाथरूमे रेतला दीते पुड़े ताले तुम्हारे काछे आबार फिरछी मा जखन काटबे तखन मासटा तखन तुम्हारे काछे आसछी এই যে মাছ কাটা হয়ে গেছে অর্ধেক অর্ধেক বলতে বেশিরভাগই হয়ে আছে খালি এই পেটির এটা কি মাথার দিকটা তো মাথার দিকেরটা বাকি আছে আর এই যে মুড়ো মুড়োটা অনেকটাই বড় যন্ত্র এটা কমপ্লিট হয়ে গেছে আর ওইটুকুনি বাকি আছে আর এখানে এই যে এখানে মাছগুলো রাখা আছে গামলিতে যে মাছ সব বাজার করা কমপ্লিট সব বাজার নিয়ে চলে এসেছে মা আর মেজো মাসিও এসেছে তো মেজো মাসি একটু হেল্প করেছে মাকে তো এই যে সব বাজারগুলো তারপরে যখন কাটা হবে তখন তোমাদেরকে দেখাবো এখানে নারকল আছে বেগুন পটল যা যা চাই রান্না পূজার বাজার সবই আছে আরো আছে ওল আছে যখন কাটা হবে তোমাদেরকে আবার দেখাবো
তো মায়ের আজকে পূর্ণিমা আছে, তো মা এই যে মায়ের আজকে লাঞ্চ দেখো, রুটি, বাঁধাকপি তরকারি, ওড়ি ভাতে, আলু সিদ্ধ, কলা। আর আমাদের এদিকে লাঞ্চ আছে ভাত, ডিমের ঝাল, আর এটা হলো ওল ভাতে, ঝাল আছে। তো এই যে রান্না পুজোর কাটাকাটি হয়ে এসছে, আন্টি কাটছে, কি কি কাটছো আন্টি? পটল ভাজার জন্য, ভাজার জন্য পটল। তো ধার থেকে বলে দাও কি কি আছে। বেগুন, কাঁচকলা, আলু, পটল, উপা, ঝিঙে, ভুঁটুল, ওল, ভেন্ডি, করলা, শশা, ওখানে তুই কি করছিস? আর এই যে আমাদের বড় মানটি, এই যে পুরো এক গামলি আনাজ কেটেছে, দেখো বন্ধুরা। কি রে তুই কাটলি তো সব একা একা বসে বসে? কই রে তোমার তোমার বনি কি করছে? তোমার বনি কোথায়? সে উঠে রান্না করবে, সে উঠে ভাজা ভুজি করবে, তাই তো? নিচে চলে গেছে ভোগলা, নিচে চলে গেছে আলু, এই তো কুমড়ো। আন্টি কি করছে এখন আবার? আমি নারকল ছাড়াচ্ছি, এই যে নারকল ভাজা হবে, নারকল ছাড়াচ্ছি। এগুলো ভাজা হবে, ছোট ছোট করে কাটতে হবে। এই যে দিদি ভাই চা করে নিয়ে এসেছি সবার জন্য, এই যে চা। হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড ইভিনিং। চলে আসো সবাই চা খেতে, চা নিয়ে বসেছি। এবার একটু পরে রান্না চালু হবে, রেডি হয়ে তোমাদের কাছে আবার পরে ফিরছি, চাটা খেয়ে নিয়ে আগে। কি বলে দাও সবাইকে? আজকে হচ্ছে আমাদের বাড়িতে ইচ্ছা রান্না পুজো হচ্ছে। একটু আগেই তোমরা সবাই দেখলে যে কত রকমের আনাজ কাটা হয়েছে, এসে রান্না করবে মা। সবাই রেডি হয়ে গেছে, শাড়ি পরেছে সবাই বাঙালি স্টাইলে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের লুকটা। আজকে তো দেখতে থাকো তাহলে ব্লগটা তোমরা, আমি তোমাদের কাছে আবার কিছুদিন পরে আমি। আর এই যে তোমাদের কাছে আবার ফিরে এলুম, একদম প্রপার রেডি হয়ে গেছি, আর বাকি সবাইরাও রেডি হয়ে গেছে। চলো তাহলে দেখিয়ে দিই সবাইকে একবার করে, আর রান্না কতদূর এগোলো সেটাও দেখাচ্ছি, কি কি রান্না হয়েছে, কি কি এখনো বাকি আছে সব দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। এই যে এখানে কি করছো? আর এই দুটো বাকি। আর চলো দেখে নি, এই যে এখানে পাশেতেই খাবার রাখা আছে, যেগুলো হয়ে গেছে। তো দেখে নি কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে ডাল, এই যে এখানেও আছে ডাল রাখা আছে, আর এখানে আছে ভাজা, তিন রকম ভাজা আছে এখানে। আলু ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, আর কাঁচকলা ভাজা আছে। এখানে আছে সোনু পিসির ছেলে, আর এখানে আছে ছোটো মান্টি। ছোটো মান্টি কী করছো? মান্টি কী করছো? বড় মান্টি ঘুমিয়ে পড়েছে, আর এই যে ছোটো মান্টি চাচুর কোলে বসে খেলছে নারকলের মালা নিয়ে। মান্টি মান্টি আমি দেখেনি ক্যামেরার দিকে, তোমাদের দেখালুম কি কি রান্না হয়েছে। এবার চলো দেখা যাক বাইরে হলে তো সবাই কি করছে, আর রান্নাঘরে সবাই কি করছে। তো চলো, আর এই যে আমি এসে গেছি রান্নাঘরে। প্রথমে এন্ট্রিতেই আছে বড় মাইমা। কি করছিলে এখানে উনুনের কাছে বলে দাও? ভাতে নাড়া দিচ্ছিলেন। এখানে হচ্ছে ভাত,
এই যে বড় উনুনে বসানো হয়েছে আর এখানে কি কি ভাজা হয়েছে বলে দাও একবার। এগুলো কাঁচা আনাজ কাটা আছে খালি, এগুলো ভাজা হয় না মানে এই দিকে। এগুলো কাটা আনাজ আছে, এনে কাটা আনাজ সব হলুদ মাখিয়ে রাখা আছে। বেগুন আছে, শশা, নারকল, ভেন্ডি, ঝিঙে, আর এখানে কলা পাতা আনা হয়েছে, তো এইগুলো রাখা হয়েছে এখন। আর রান্না এই যে এখানে হচ্ছে, এনো ভাজা, আলু ভাজা, এখানে আলু ভাজা আছে, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে ওলের ফুরুলি। এই যে এখানে এই বড় থালাটা রাখা আছে ভাজা। আর এখানে হচ্ছে রান্না, কড়াই কি কি আছে, একটাতে এখানে মা আছে, কিছু বলে দাও মা। এই যে মা আজে রেডি হয়েছে লালেতে হলুদেতে। আর মাছটা পড়েছো হাইজিনের জন্য, ঠাকুরের রান্না হচ্ছে তাই পড়েছে মা। আর এখানে বড় মাইমা ফুলগুলো ভাজছে। আর এইখানে কি আছে বলে দাও। আর এই যে এখানে কাতলা মাছ আছে, এই ঝুড়িতে কাতলা মাছ, এখানে আছে ইলিশ মাছ, আর নিচে আছে চিংড়ি মাছের জল দেওয়া হয়েছে এখনো, ছাড়েনি মাছগুলো। আর এগুলো সব নুন হলুদ মাখিয়ে রাখা আছে, যে ইলিশ মাছ এখানে কাতলা। তো চলো তাহলে হলে সবাই কি করছে দেখা যাক। এই যে এখানে প্রথমেই আছে পিসি, বলো পিসি কি করছো? আমি জল ভরতে নিয়ে দাঁড়িয়ে আছি। জল ভরতে যাচ্ছ না, জল ভরে নিয়ে এলে না খাচ্ছো? আচ্ছা ঠিক আছে যাও পিসি। এই যে বাঙালি স্টাইলের শাড়ি পরেছে, এখানে আছে বাবা আছে, এনে পিসি মশাই, এনে মেজো মাসি আছে, এখানে আছে পিগলুদা, আর এখানে আছে আন্টি। আন্টিকে তো সবাই চেনো, কি করছো আন্টি? আন্টি মুড়ি খাচ্ছে, কিছু বলো। আচ্ছা সবাইকে আন্টি ডাকছে নাস্তা খেতে, সবাই চলে আসো বন্ধুরা। এনে আছে পিগলু দাদা। এই যে তুমি কি করছো, মুড়ি খাচ্ছ? বলবে তো, ব্লগ চলছে তো, বলো খালি হাই আর কিছু বলো, কেমন লাগছে? আচ্ছা মুড়ি খাচ্ছ? আচ্ছা ঠিক আছে খাও। এই ঘরে বাচ্চা পার্টি আছে, এটা হচ্ছে নিচের মেয়ে গৌরী, আর এখানে ওই এটা বড় মাইমার মেয়ে। এই যে নানু কিছু বলো, হাই ফ্রেন্ড। আরেক ফ্রেন্ড কিদের গাই তোমারই? আচ্ছা পূজা নেই, ওদের সাথে পূজা খেলছিল। এই যে এখানে সব খেললাম বাটি নিয়ে বসে আছে, এরা ছড়েছে পুরো, এমন হাঁপিয়ে গেছে, নাস্তা খাচ্ছে সব, তাই তো? কি মাছ ভাজছো মাসি? মানে পিসি কি করছো? ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, ভেন্ডি ভাজা, এখনো হয়েছে, এখনো এগুলো ভাজতে বাকি আছে, এখানে নারকোল আছে। বলো তো কিছু। হ্যাঁ আর এই যে আমাদের সোনু চাচু, আমাদের বলতে আমাদের ঘরে দুই পরির সোনু চাচু। কি উল্টো উল্টো চাচু নস, কি ঘোচু? তাহলে চাচু যখনই আসবে দুই পরি চাচু কে আর ছাড়বে না। পাখা চলছে, টেনশন নেই, পাখা চলছে, বুঝতে পারবে তো। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে,
এই যে এখানে যেগুলো দেখছো এগুলো সব রাখা হয়েছে কালকের জন্য। তো আজকে রান্না পুজো, কালকে পান্তা হবে, তো এগুলো কালকের জন্য রাখা হয়েছে। আর আজকের জন্য এগুলো কোথায় আছে রান্নাঘরে? এই যে এগুলো হয়েছে আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য সবাই, তো এগুলো আজকে রাত্রিবেলার জন্য। আর এই যে নারকল ছাই করা হয়েছে, এর থেকে নারকল নাড়ুও বানানো হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো পরের দিন সকালে আবার ফিরে এলাম। আজকে হলো পান্তা, কালকে রান্না হয়েছে, কালকে ব্লগটাকে এন্ড করে নিই রাত্রিবেলা। তার কারণ হচ্ছে আজকে পান্তা আছে, তো আজকের একসাথেই করে নেবো, দুটো দিনের ব্লগ একসাথেই করবো, রান্না পুজো প্লাস পান্তা। তো আজকেও সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ অবধি। আজকে সকালবেলা বাবাটা তোমাদের দাঁড়াতে বাজারে গিয়ে, এই যে মাছে যেতে বাজারে গিয়ে ইলিশ মাছগুলো নিয়ে এসছে, আজ সব পান্তা খাওয়া হবে, আজকেও অনেকজন খাওয়া দাওয়া হবে। তো এই যে মাছ নিয়ে চলে এসছে। ঠাকুরকে ভাত দেবো, এবারে ঠাকুরের সব সরঞ্জাম সব তৈরি হয়ে গেছে, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, নারকল ভাজা, এতে আছে শসা ভাজা, ঝিঙে ভাজা, আছে চিংড়ে ভাজা, ভেন্ডি ভাজা, ফুলের ফুরুলি, করলা ভাজা, কাতলা মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, এখানে আছে চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে টক আর জল, এবারে মা মনসাকে ফেলে দেব নারকল নাড়ু। আবার গ্যাস থেকে চালু করে দেখবে না গ্যাস আয়া আজ আমি আয়ে পাঁচ মিনিট টাইলে আধা ঘন্টা নেই হ্যাঁ আধা ঘন্টা হো গিয়া ঠিক আছে সালাম আলাইকুম মালিকুলে সালাম মালিকুম আসসালাম। এই যে আজকে মেজ মাসি ছোট ছেলে এসছে, কালকে রান্না হয়ে যেতে আর ইয়ে পান্তা খেতে এসছে। আচ্ছা দেখতে এসে আবার নাস্তা করে এসে আবার বলছে আমার পেট ফুল। আর এইটা হচ্ছে বড় মাইমার ছেলে, এর আজকে বার্থডে আছে, এর বার্থডে বলে দাও। আর এই যে এইদিকে দেখে তো হাইটা করো, কি দরকার ছিল ঠাকুরের ভাত খাবেন না? আচ্ছা আমি শুধু এসেছি সবাইকে বকার জন্য। সবাই খেয়ে আপনি হাই গুড মর্নিং নমস্তে সত শ্রী আকাল বলে গুড জো বলে সোনিয়াল বলুন এবারে এবারে ঠিক আছে। তো ফ্রেন্ডস, কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, আর কালকে যখন সবাই মিলে পান্তা খেতে বসবো তখন ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু সবার সাথে কথা বলতে বলতে ভুলে গেছি ভিডিও করার কথা, সেজন্য কালকে আর ভিডিও করা হয়নি, আর কালকে এন্ডিং ভিডিওটাও করা হয়নি, ওই জন্য তার পরের দিনকে ভিডিওটাকে এন্ড করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কিরম লাগলো আমাদের রান্না পুজো, বন্ধুদের সাথে রিলেটিভদের সাথে এই ভিডিওটা শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।